আজকে আমরা নারী শ্রেণী যুক্তি বিদ্যা দ্বিতীয় বিষয়ে ব্যাখ্যা হতে আলোচনা করেছি। তো ব্যাখ্যার আমাদের একটা টপিক থাকে আছে, সেটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা সীমাবদ্ধতা। আমরা গত ক্লাসে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করেছি। তো বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপের মধ্যে আমি বলেছেন যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হলো তিনটি, সেগুলো হলো বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্গত। ঠিক আছে, তো বিশ্লেষণ বলেছেন যে যখন একটা মিশ্র কার্যের মধ্যে একাধিক কারণ থাকে আর যখন আমরা ওই কারণগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করে ব্যাখ্যা করি তখন সেটা হলো বিশ্লেষণ। আর শৃঙ্খল যোজনে আমরা বলেছিলাম যে যখন একটা কাজ তার দূরবর্তী কর্তার মধ্যবর্তী কোনো কারণ আমরা আবিষ্কার করবো তখন সেটা হবে শৃঙ্খল যোজন। আর অন্তর্ভুক্তিতে বলেছি যে অন্তর্ভুক্তি হলো যখন একটা ছোটো একটা নিয়মকে আমরা যখন একটা বড় নিয়মের অধীন করে ব্যাখ্যা করবো তখন সেটা হলো অন্তর্ভুক্তি। আমাদের ব্যাখ্যার মধ্যে দুইটা প্রকার বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা। তো বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা, তারপরেও এই বৈজ্ঞানিক ব্যাখ্যার কিছু সীমাবদ্ধতা আছে। তো আজকে দেখো প্রথমে বৈজ্ঞানিক ব্যাখ্যা সীমাবদ্ধতার মধ্যে প্রথম হলো চেতনার মৌলিক অবস্থা, মানে চেতনার মৌলিক যে অবস্থা ওই অবস্থার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রমাণ করা যায় না। যেমন রূপ, রস, গন্ধ, স্পর্শ এগুলোকে আমরা কোনো নিয়মের অধীন করে ব্যাখ্যা করতে পারি না, সেজন্য চেতনার মৌলিক অবস্থার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা যায় না। তারপরে হলো মানুষের বিভিন্ন মানসিক অবস্থা, মানুষের প্রতিটা মানুষের কি থাকে তার নিজস্ব কিছু চিন্তা চেতনা ও আবেগ অনুভূতি থাকে। তো এই মানুষের যে সুখ দুঃখ আনন্দ বেদনা আবেগ অনুভূতি এগুলো প্রতিটা মানুষের নিজস্ব, প্রতিটা মানুষের আলাদা সুখ থাকে, আলাদা দুঃখ থাকে, আবেগ অনুভূতি থাকে, এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা একটাই সীমাবদ্ধতা যে মানুষের মানুষের মানসিক অবস্থার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা যায় না। তিন নম্বরে জড় পদার্থের মুখ্যগুণ, জড় পদার্থের গুণ হলো দুটা, মুখ্যগুণ এবং বনগুণ। তো মুখ্যগুণ হলো আকার আকৃতি স্থায়িত্ব বিস্তৃত, আর গৌণগুণ হলো স্বাদ রূপরস। ঠিক আছে, তো এই জড় পদার্থের যে মুখ্যগুণ আকার আকৃতি স্থায়িত্ব বিস্তৃতি এগুলোকে আমরা কোনো নিয়মের অধীন করে ব্যাখ্যা করতে পারি না, সেজন্য এগুলো আর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। তারপরে বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নিজস্ব, বিশিষ্ট বলতে ব্যক্তি বা বস্তু বলতে প্রতিটা মানুষ মানে আলাদা আলাদা মানুষ, প্রতিটা মানুষের এক একজনের সুখ দুঃখ আনন্দ অনুভূতি, এক একজনের আবেগ অনুভূতি এক এক রকম, এগুলো হলো কি মানুষের নিজস্ব একটা নিজস্ব মূল। এই বিশিষ্ট মানুষের মানে আলাদা আলাদা ব্যক্তির যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আলাদা আলাদা গুণ এগুলো আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করতে পারি না। তারপরে আমাদের প্রকৃতির কতগুলো মৌলিক নিয়ম আছে, প্রকৃতির কতগুলো মৌলিক নিয়ম আছে, যেমন প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি, কার্যকারণ নীতি, এই নিয়মগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না, এগুলোর কোনো নিয়মের অধীন করা যায় না, সেজন্য এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। তারপরে হলো স্রষ্টা, আত্মা, অমর্ত, আমরা আল্লাহ বা ঈশ্বরের কীভাবে আমরা ব্যাখ্যা করা যায়, আমাদের ব্যাখ্যা প্রদান করা যায় না। তারপর আত্মা, মানুষের যে একটা আত্মা আছে এই আত্মার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা যায় না। তারপরে অমরত্ব, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। ঠিক আছে, এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা সীমাবদ্ধতা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা সীমাবদ্ধতা পয়েন্টগুলো হলো কি চেতনার মৌলিক অবস্থার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা যায় না, মানুষের মানসিক অবস্থার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা যায় না, তারপরে জড় পদার্থের মুখ্য গুণসমূহের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা যায় না, বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নিজস্ব বৈশিষ্ট্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা যায় না, তারপর মৌলিক নিয়মসমূহের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা যায় না, আর স্রষ্টা, আত্মা, অনন্ত প্রভৃতি বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা যায় না। এই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা সীমাবদ্ধতা। এরপর আমাদের আর একটা প্র্যাকটিস আছে বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে, সেটা হলো ভ্রান্ত ব্যাখ্যা। ভ্রান্ত ব্যাখ্যাটা কি, ভ্রান্ত ব্যাখ্যা হলো যে আমরা কোনো বিষয় বা বস্তুকে যখন কার্যকর নিয়ম মেনে কোনো একটা বড় নিয়ম ছোট নিয়মকে বড় নিয়মের অধীন করে ব্যাখ্যা প্রদান করবো তখন সেটা হলো ব্যাখ্যা। আর ব্যাখ্যা প্রদান করতে গিয়ে যখন আমরা এসব নিয়ম না মানব, যখন এসব নিয়ম না
মৌলিক নিয়মগুলো না মেনে, অর্থাৎ কার্যকর নিয়ম না মেনে, কোনো একটা ব্যাখ্যা নেই, ছোট কোনো ছোট বিষয়কে প্রণীয় করে ব্যাখ্যা না করে এলোমেলোভাবে ব্যাখ্যা যখন করা হয় তখন সেটা হলো ভ্রান্ত ব্যাখ্যা। আর ভ্রান্ত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করেছে যুক্তিবিদ্যে, ভ্রান্ত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করেছে যুক্তিবিদ্যে তিন তিন ব্যাখ্যা ব্যাখ্যা ব্যাখ্যার কথা বলেছে। তো সূত্র শিক্ষার্থী আমাদের ব্যাখ্যা থেকে আমরা মোটামুটি আলোচনা করেছি সবচেয়ে ব্যাখ্যার সংজ্ঞা, তারপর ব্যাখ্যা সম্পর্কের উৎপত্তি, এরপর বৈশিষ্ট্য ব্যাখ্যা, প্রধান দুইটা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা, এরপর বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা বৈশিষ্ট্য।